গরুর লেজ ধরে নদী পারাপার হওয়া একটা নিত্য দিনের অভ্যাস, কারণ ভরা নদীতে সাঁতরে এপার থেকে ওপার হওয়া খুব একটা সহজ কাজ নয়। কিন্তু লেজ ধরে পার হতে গিয়েই ফসকে যায় হাত, যার ফলে মাঝ নদীতেই তলিয়ে যায় এক ব্যক্তি। কিন্তু বুঝতে পারেনি কেউ, পরে বুঝতে পারে যে গরু ওপরে উঠে এলেও উঠে আসেনি ওই ব্যক্তি। তারপরেই ওই ব্যক্তির খোঁজে তল্লাশি শুরু হয়। এই ঘটনা রবিবার বিকেলের, সোমবার সকাল থেকে খোঁজ শুরু হয় পুলিশের। নিখোঁজ ওই ব্যক্তির নাম ভবতোষ ঘোষ, তার বাড়ি নওদা থানার শালিকাডাঙ্গা ঘোষপাড়া গ্রামে। সোমবার সকাল থেকে পুলিশ তল্লাশি শুরু করেছে। জানা গেছে, গরু চড়াতে যাওয়ার সময় নদী পার করতে গিয়ে জলের তলায় তলিয়ে যায় এই ব্যক্তি। প্রতিদিনের মতো রবিবার দুপুরে নদী পার করে গরু চড়াতে যাওয়ার সময় জলের তলায় তলিয়ে গিয়ে নিখোঁজ হয় ওই ব্যক্তি। পরিবার সূত্রে খবর, গরুর লেজ ধরে সাঁতার কেটে নদী পার হয় প্রতিদিন, কারণ ওই নদীতে একা একাই সাঁতরে পার হওয়াটা খুবই কঠিন। কিন্তু সেই দিন গরুর লেজ ধরতে না পারায় ওই বিপত্তি বলে জানান প্রতিবেশীরা। ওই ঘটনার পর ভিড় জমান স্থানীয়রা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন নওদা থানার পুলিশ এবং উদ্ধার কাজে হাত লাগান। নিখোঁজের সন্ধান না পাওয়ায় সোমবার সকালে ডুবুরিরা আসেন এবং উদ্ধার কাজ শুরু করেন। এখনও তল্লাশি চলছে ওই নদীতে। জিন, ঘর বন্ধ, প্রেমে ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকরি, বিবাহ, ব্যবসা সহ সমস্ত সমস্যা সমাধানের জন্য যোগাযোগ করুন জাকারিয়া সাহেবের তদ্বীক্ষায়। যোগাযোগ নম্বর 9635448476। ঘুরে ঘুরে এখানে আসছি। গতকাল বৈকাল 2:45 উনি গরু চড়াতে যাচ্ছিলেন। এবার ভবতোষ ঘোষ, বাড়ি শালিকাডাঙ্গা ঘোষপাড়া। তা গরু আমাদের এই পার থেকে ওই পারে নিয়ে যাচ্ছিলেন, সেই সময় গরুর লেজ ধরে পার হয়। কিন্তু এমন পরিস্থিতি হয়েছে, লেজ ধরে পার হতে পারেননি, সাঁত দিয়ে পার হচ্ছিলেন এবং মাঝগঙ্গায় গিয়ে উনি আর উঠতে পারেননি, ডুবে গেছে। তা আমরা চাইছি NDRF-এর যে সাহায্য এখন এসছে ডুবুরি। হ্যাঁ, এসছে, কিন্তু ডুবুরি খুঁজছে, ওরা পাচ্ছে না। আমরা চাইছি NDRF। আমাদের ডেড বডি দরকার, ডেড বডি আমাদের দরকার। ওনার তাহলে বয়স কত হয়েছে? বয়স 55 হবে। সাঁতার জানতেন? সাঁতার জানতেন, কিন্তু কি পরিস্থিতি হলো তো বুঝতে পারি, মানে অসুস্থ বোধ করছিলেন, এই পরিস্থিতি।